হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ড আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল জব স্টাডি আজ আমরা নিয়ে এসেছি ভারতীয় সংবিধান থেকে এমন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আপনাদের প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট আগামী পর্বের পরীক্ষায়ও প্রচুর ইম্পর্টেন্ট তো ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন এই ধরনের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অপশন ক্লিক করে দিন তো আজকের পর্বটি আমরা শুরু করবো আজকের পর্বটি শুরু করার আগে আজকের পর্বের প্রশ্নের উত্তরগুলো যাতে জানা থাকবে তারা কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন তো চলুন আজকে ভিডিওটি আমরা শুরু করছি আজকের ক্লাসে প্রথম প্রশ্ন হলো লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কত এ আঠেরো বছর বি একুশ বছর সি পঁচিশ বছর ডি পঁয়ত্রিশ বছর যাদের অ্যান্সারটা জানা আছে তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান তো এটা সঠিক অ্যান্সার হবে সি পঁচিশ বছর পঁচিশ বছরে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে ভারতীয় সংসদ গড়ে ওঠে ড্যাশ নিয়ে এ লোকসভা বি রাজ্যসভা সি লোকসভা ও রাজ্যসভা ডি রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভা তোমরা অ্যান্সারটা যারাও আমাদেরকে ভারতীয় সংসদ গড়ে ওঠে ড্যাশ নিয়ে লোকসভা রাজ্যসভা লোকসভা ও রাজ্যসভা রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভা তাহলে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে ডি রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভা পরের কোশ্চেন রাজ্যসভা রাজ্যসভার মেয়াদ হলো এ দু বছর বি পাঁচ বছর সি ছ বছর ডি চিরস্থায়ী তো এটার অ্যান্সার কি হবে রাজ্যসভার মেয়াদ বছর কত হতে পারে মেয়াদ হলো ডি চির স্থায়ী পরের কোশ্চেন লোকসভার কার্যকালের মেয়াদ কত এ কোনো অবস্থাতেই বৃদ্ধি পাবে না বি জরুরি অবস্থার সময়ে এক বছর বৃদ্ধি করা যেতে পারে সি ছয় মাস বৃদ্ধি করা যেতে পারে ডি হচ্ছে জরুরি অবস্থার সময় দুই বছর বৃদ্ধি করা যেতে পারে একবার অপশানগুলো বলে দিচ্ছি কোন অবস্থাতেই বৃদ্ধি পাবে না জরুরি অবস্থার সময়ে এক বছর বৃদ্ধি করা যেতে পারে ছয় মাস বৃদ্ধি হতে পারে না জরুরি অবস্থার জন্য সময় দুই বছর বৃদ্ধি করা যেতে পারে তোমরা জানাও অ্যান্সারটা লোকসভার কার্যকালের মেয়াদ তো এটার অ্যান্সার হয়ে যাবে বি জরুরি অবস্থার সময়ে এক বছর বৃদ্ধি করা যেতে পারে নেক্সট কোয়েশ্চনে যাব লোকসভার সর্বপ্রথম অধ্যক্ষ ছিলেন কে এ হুকুম সিং বি জি এস ধিলন সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ডি গণেশ বাসুদেব মভলঙ্কর তাহলে এটার কি হবে লোকসভার সর্বপ্রথম অধ্যক্ষ কে ছিলেন তোমরা বলো আমাদেরকে এটার অ্যান্সার হয়ে যাবে ডি গণেশ বাসুদেব মভলঙ্কর চলে যাব নেক্সট কোয়েশ্চনে সংসদ সদস্যদের বেতন ও ভাতা নির্ধারণ করেন কে এ রাষ্ট্রপতি বি ক্যাবিনেট সি সংসদ ডি অর্থ কমিশন তো সংসদ সদস্যদের বেতন ও ভাতা নির্ধারণ করেন কে এটার অ্যান্সার হয়ে যাবে ডি অর্থ কমিশন প্রত্যেকটি কোয়েশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট আপনারা মন দিয়ে ক্লাসটি করতে থাকুন নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি মৌলিক কর্তব্য নয় এদের মধ্যে কোনগুলো মৌলিক কর্তব্য নয় এ জনসম্পত্তি রক্ষা বি জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শন সি পরিবেশ রক্ষায় উপযোগী হওয়া ডি হচ্ছে সৌধ ও ঐতিহাসিক স্মারক রক্ষা কি মনে হচ্ছে তোমাদের অবশ্যই জানাও কমেন্টে আমাদেরকে নিম্নলিখিত কোনটি মৌলিক কর্তব্য নয় এটার সঠিক অ্যান্সার কি হবে ডি সৌধ ও ঐতিহাসিক স্মারক রক্ষা এটি একটি মৌলিক কর্তব্য নয় পরবর্তী কোশ্চেন বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে আমাদের যে ভারতীয় সংবিধান সেখানে মৌলিক কর্তব্যের কয়টি কথা বলা কয়টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে এ নয়টি অপশানগুলো শুনো বি এগারোটি সি বারোটি ডি চোদ্দোটি তোমরা জানাও এ নয়টি বি এগারোটি সি বারোটি আর ডি হচ্ছে চোদ্দোটি তো ভারতীয় সংবিধানে কয়টি কর্তব্যের কথা বলা হয়েছে তাহলে সঠিক আনসার হচ্ছে বি এগারোটি নেক্সট নিচের কোনটি মৌলিক অধিকার নয় এতক্ষণ আমরা জানলাম মৌলিক অধিকার কোনগুলো নিচের কোনটি মৌলিক অধিকার নয় জানবো তাহলে এ ধর্মীয় স্বাধীনতার অধিকার বি আইনের চোখে সবাই সমান সি শোষণের বিরুদ্ধে অধিকার না ডি সমকাজের সমবেতন তো কি হবে কোনটা মৌলিক অধিকার নয় বলে তোমাদের মনে হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি সমকাজে সমবেতন এটা কোনো মৌলিক অধিকার নয় নেক্সট কোয়েশ্চেন মৌলিক অধিকার ভোগ করতে পারে না এ সাজাপ্রাপ্ত ব্যক্তি বি দেশদ্রোহী কার্যকলাপযুক্ত ব্যক্তি সি মস্তিষ্ক বিকৃতি সম্পন্ন ব্যক্তি না ডি দেউলিয়া ব্যক্তি মৌলিক অধিকার কারা ভোগ করতে পারে না এ সাজাপ্রাপ্ত ব্যক্তি বি দেশদ্রোহী কার্যকলাপযুক্ত ব্যক্তি সি মস্তিষ্ক বিকৃতি সম্পন্ন না ডি দেউলিয়া ব্যক্তি সঠিক অ্যান্সার কী হতে পারে ডি দেশদ্রোহী কার্যকলাপযুক্ত ব্যক্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ সবাই বাড়িতে থাকুন সুস্থ থাকুন